অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একজন আলেম প্রতিনিধি যুক্ত হচ্ছেন, সেটা আমরা গণমাধ্যমেগুলোর মধ্যে নিশ্চিত হয়েছি। একজন আলেমকে এই তত্ত্বাবধান সরকারে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেলে রাখা হয়েছে। গণমাধ্যমগুলোর মধ্যেই আমরা তার নাম শুনতে পারতেছি, সেজন্য আমরা নিশ্চিত হয়েছি। জাতীয় গণমাধ্যমগুলোর মধ্যে যে প্রচার হচ্ছে, যার নাম বলা হচ্ছে, যে আলেমকে রাখা হচ্ছে, তার নাম হচ্ছে ডক্টর আফামা খালেদ সাহেব। তাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলেম প্রতিনিধি যুক্ত করছেন। তো শুনুন, আমরা দেখে আসি তার কিছু সংক্ষিপ্ত পরিচিতি। তিনি অধ্যাপক ডক্টর আফামা খালেদ হোসাইন, সাবেক অধ্যাপক ইসলামের ইতিহাস বিভাগ, ওমরগনি MES কলেজ চট্টগ্রাম, গেস্ট টিচার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খণ্ডকালীন অধ্যাপক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, অনুবাদ ও সম্পাদক ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। বহু গ্রন্থ প্রণেতা, তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 20টি। এছাড়াও তিনি 4টি জাতীয় পত্রিকায় নিয়মিত কলম লেখক। মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া জিরি জামাতা, খতিবে আজম সিদ্দিক আহমদ সাহেব। প্রিয় ভাইরা আমার, যাকে আমরা দেখতে পারছি, যার নাম আমরা গণমাধ্যমগুলোর মধ্যে দেখতে পারছি, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, অত্যন্ত পড়াশোনার ভালো একজন শিক্ষক ছিলেন। আমরা তাকে পেয়ে অবশ্যই ধন্য, এরকম একজন মানুষ পেয়ে আমরা অবশ্যই ধন্য। তো আমরা এই চ্যানেলটি যারা দেখতেছেন, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।